নয়নজলিতে উল্টে গেল বাস, আহত কমপক্ষে 20 জন, নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, আহত হয়েছে কমপক্ষে 20 জন বাস যাত্রী। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মামদালিপুর গ্রামে, বহরমপুর আমতলা রাজ্য সড়কে। এদিন যাত্রী বোঝাই একটি বাস বহরমপুর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল, বিপরীতগামী একটি লরিকে পাশ কাটাতে গিয়ে যাত্রী বোঝাই বাসটি উল্টে যায় নয়নজলিতে। আহতদের প্রত্যেককেই নিয়ে যাওয়া হয়েছে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হরিহরপাড়া থেকে জিশান আলী মিয়ার রিপোর্ট, এনটিভি WB। কি করে বাসটা উল্টালো? উল্টালো কি হবে? বাসটা কি করে উল্টালো? আপনি সামনে ছিলেন? ড্রাইভার কি ফোনে ব্যস্ত ছিল? দেখুন, কি ক্রস করছিল? জোরে চালাচ্ছিল? তাহলে কিভাবে পাল্টি গেল? আপনারা বাসে ছিলেন? বাসে ছিলেন? আপনি বাসে ছিলেন? কি নাম আপনার? নাম কোথায় যাচ্ছিলেন আপনি? সেই সময় দেখছি বহরপুর গ্রামে একটা লরি যাচ্ছিল, বহরপুর দিক থেকে একটা বাস আসছিল, যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার যতটা আইডিয়া, তাতে দেখলাম লরিটার বাসটাকে একটু ঠেসে দিয়েছে। সেই অবস্থায় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে নিয়ন্ত্রিত করি। আহত কিরকম হয়েছে? আহত আমি 5-7 জনকে দেখেছি, যাদের হাতে পায়ে লেগেছে, ঘাড়ে লেগেছে, তার পেটে লেগেছে। একজন আমাদের বাথরুম অধীনে ছিল, তার মাথায় লেগেছে। বাস ভর্তি যাত্রী ছিল? হ্যাঁ, বাস ভর্তি যাত্রী ছিল। ভাই পাতা টুকরে কই না পা। হ্যাঁ, আমরা